স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ দুই হাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন জানান শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয় পরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান হোসেন বিপিএ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সামাদ তালুকদার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মুতিন মুক্তা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ারা হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার এস এম রকিবুল হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা নাট্যজন আসাদ উদ্দিন পবলু জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা দুদু প্রমুখ